আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি কুইক এভিয়েশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি আমাকে কোশ্চেন করেছেন যে পাইলটদের কি আসলে গ্র্যাজুয়েশন দরকার পড়ে নাকি, তো আজকের এই ভিডিওতে আমি সেই বিস্তারিত আলোচনা করবো যে পাইলটদের কি আসলে গ্র্যাজুয়েশন দরকার নাকি। তো আমি প্রথমে চলে আসি ট্রেনিং থেকে। পাইলটের ট্রেনিং জন্য SPL, PPL এবং CPL মানে স্টুডেন্ট পাইলট লাইসেন্স, প্রাইভেট পাইলট লাইসেন্স এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স, এই তিনটা লাইসেন্সের ভেতর দিয়ে তাকে যেতে হয় এবং পরবর্তীতে ATPL নিতে হয়। কমার্শিয়াল লাইসেন্স পাওয়ার পরে কিন্তু একজন পাইলট এয়ারলাইন্সে জয়েন করতে পারে। ট্রেনিং চলাকালীন অবস্থায় প্রত্যেকটা দেশেই বা বাংলাদেশে যদি আমি কথা বলি, অ্যারাউন্ড 12 ক্লাস এডুকেশন লাগবে, তার মানে বাংলাদেশি HSC এবং A-level, এই দুইটা যদি আপনার থাকে আপনি কমার্শিয়াল পাইলট ট্রেনিং করতে পারবেন বাংলাদেশে। তো আপনি ট্রেনিং করে ফেললেন, এখন কথা হচ্ছে যে আপনি যখন এয়ারলাইন্সে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশে এখনও ফার্স্ট অফিসার হিসাবে যে পাইলটদেরকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে, যে বড় বড় এয়ারলাইন্সগুলো আছে সেগুলোতে যে সার্কুলারগুলো হয় সেখানে কিন্তু ফ্রেশ পাইলট যারা থাকে বা নতুন যারা ট্রেনিং করে বের হয়েছে যাদেরকে ফার্স্ট অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হবে, তাদের এডুকেশন রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু HSC চায়। তার মানে আপনি HSC অথবা A-level কমপ্লিট করে পাইলট ট্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এয়ারলাইন্স এর ফার্স্ট অফিসার হিসাবে জয়েন করতে পারবেন প্রাথমিক অবস্থায়। তবে অনেক এয়ারলাইন্স আছে যারা এখন ফার্স্ট অফিসার থেকে শুরু করে তাদের সব ধরনের, বিশেষ করে বড় বড় যে এয়ারলাইন্সগুলো আছে যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাদের যে ফার্স্ট অফিসারগুলো নিয়োগ দেয় তারা কিন্তু আরেকটু বেশি তাদের রিকোয়ারমেন্টস থাকে, যেমন গ্র্যাজুয়েশন থাকতে হবে প্লাস কিছু বেশি ফ্লাইং আওয়ার্স থাকতে হবে, তো তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু তারা এটা চায়। তো পরবর্তীতে ক্যাপ্টেন হওয়ার জন্য বা পাইলট ইন কমান্ড হওয়ার জন্য কিন্তু গ্র্যাজুয়েশনটা মাস্ট, বা অনেক এয়ারলাইন্স এটিকে খুবই গুরুত্ব দেয় এবং তার অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, থাকার ফলেই কিন্তু পরবর্তীতে সে ক্যাপ্টেন অথবা পাইলট ইন কমান্ড হতে পারবে বা পরবর্তীতে উপরে উঠতে পারবে। তার মানে যারা HSC কমপ্লিট করে কমার্শিয়াল পাইলট লাইসেন্স কমপ্লিট করে ফার্স্ট অফিসার হিসেবে জয়েন করবে তারা কিন্তু তাদের ফ্লাইং এর পাশাপাশি তাদের গ্র্যাজুয়েশনটাও কিন্তু কমপ্লিট করে যেতে হবে, তা না হলে তারা কিন্তু পরবর্তীতে ক্যাপ্টেন অথবা তাদের উপরের যেই পাইলট ইন কমান্ড বা পরবর্তীতে মানে উপরের পদগুলোতে কিন্তু সে আর উঠতে পারবে না। তো এটা এখন বাংলাদেশেও যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো কিন্তু ক্যাপ্টেন যেই সার্কুলারগুলো দেয় সেখানেও কিন্তু তারা লিখে দেয় যে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েটেড হতে হবে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। সো বেটার হচ্ছে আপনি গ্র্যাজুয়েশনের পরে যদি পাইলটিং কমপ্লিট করেন ইটস সেফ, কারণ ফর এক্সাম্পল লাইক আমাদের যদি একটা এয়ারলাইন্স থাকে, আমরা যখন রিক্রুটমেন্ট করবো ফার্স্ট অফিসার হিসাবে, তখন একটা ফার্স্ট অফিসার বা একজন পাইলট আসলো, সে PPL CPL কমপ্লিট করা আছে প্লাস তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, এবং আরেকজন পাইলট আসলো যার PPL CPL কমপ্লিট আছে, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট নাই, সে মাত্র HSC পাস মানে ক্লাস 12 পাস। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু যেই ছেলেটা বা যেই পাইলটটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে তাকে কিন্তু নিব। সো ইন্টারভিউ বোর্ডে অথবা সিলেকশন বোর্ডে এখানে কিন্তু আপনি একটু পিছিয়ে পড়বেন যদি আপনার গ্র্যাজুয়েশন না থাকে। তো আর পাইলট ইন কমান্ড অথবা ক্যাপ্টেনে তো গ্র্যাজুয়েশন লাগবেই, সুতরাং সেই পদগুলোতে এয়ারলাইন্সরা ওরকম গ্র্যাজুয়েটেড লোকদেরকেই নিয়োগ দেয় বা পাইলটদেরকে নিয়োগ দেয় এবং তাদের অনেক এক্সপিরিয়েন্স থাকতে হয়। তো বেটার হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পাইলটিংয়ে কমপ্লিট করে অ্যাপ্লাই করা, তখন অন্য ক্যান্ডিডেট থেকে আপনার জবের অপরচুনিটি বেশি থাকবে। এছাড়া যদি HSC পরে আপনি পাইলটিং কমপ্লিট করেন, আপনি পাশাপাশি এয়ারলাইন্স অ্যাপ্লাই করার পাশাপাশি আপনি আপনার যে গ্র্যাজুয়েশনটা সেটা কমপ্লিট করতে থাকবেন, কারণ গ্র্যাজুয়েশনটা আপনার পরবর্তীতে পজিশনগুলো উপরে উঠতে বা ক্যাপ্টেন হতে আপনাকে সহায়তা করবে। তার মানে ট্রেনিং এর জন্য গ্র্যাজুয়েশনটা ইম্পর্টেন্ট না, কিন্তু জবের ক্ষেত্রে এয়ারলাইন্সের ডিমান্ড অনুযায়ী আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে আপনি অন্য ক্যান্ডিডেট থেকে বেশি প্রায়োরিটি পাবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়ে, আপনারা বুঝতে পারছেন যে পাইলটদের কি আসলে গ্র্যাজুয়েশন দরকার নাকি, গ্র্যাজুয়েশন আসলে দরকার, আর যদি না থাকে তখন আপনি হয়তো একটা স্টেজে গিয়ে থেমে যেতে হবে বা আপনি আর আগাতে পারবেন। তো এটা আমাদের আজকের একটি কুইক এভিয়েশন ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, আর আপনাদের এই ধরনের কুইক এভিয়েশন রিলেটেড ভিডিও বা কুইক এভিয়েশন রিলেটেড কোশ্চেন যদি থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে লাইক দিতে পারেন, এছাড়া আমাদের ব্লগ চ্যানেলগুলো আসতে পারেন, এছাড়া এভিয়েশন রিলেটেড গাইডলাইন অথবা কিভাবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন, কিভাবে পাইলট হবেন, এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন যদি চান সেটা অবশ্যই আমাদের এভিয়ন এয়ারোস্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী কুইক এভিয়েশন ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইট।